এটা মিয়াজাকি গাছে আম হ্যাঁ গাছে আম ধরেছে এবং গাছটা পলিথিন এ আছে আটে আটাটা আমি বেচতাম 2000 টাকা এই চৈত্র মাসে বাম্পার ওপার এর দাম রেখেছি 1200 টাকা 800 টাকা ডিসকাউন্ট আট পাকিস্তানি ইয়েলো মালটা এর দাম 50 টাকা ছিল আজ থেকে 40 টাকা এটা ছাদে কি কম তাই এর দাম 35 টাকা তাই তো 35 টাকা আচ্ছা আমের ফলন দেখুন চমৎকার দাদা সব এটা ব্যানানা ম্যাঙ্গো হ্যাঁ এটা ব্যানানা ম্যাঙ্গো আর থকাই ফলন দেখুন এক একটা থকাই আঙ্গুরের মতো ধরে রয়েছে যে কেউ নিতে পারে যে কোনো মানুষই এখানে এসে নিজের ভাবছে একটা বাজেট নিয়ে আসবে 10 টাকা আছে সেই বাজেটই ওর 20খানা হয়ে যাবে গাছ এই হলো ব্যাপার নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আমরা যারা ছাদ বাগানে গাছ করি আমাদের কাছে কি চাই বলুন তো প্রথমত গাছটা যেন অথেন্টিক হয় দ্বিতীয়ত রিজনেবল প্রাইস হয় যাতে সাধ্যের মধ্যে আমরা বাগানটা করতে পারি তো এই উদ্দেশ্যে আজকে আমি এসেছি উত্তর চব্বিশ পরগনা সেই সুনামধন্য নার্সারি সাদিয়া নার্সারিতে আর বর্তমানে সাদিয়া নার্সারিতে একটি চৈত্র সেল চলছে চৈত্র সেল বলতে এই নার্সারিতে প্রত্যেক বছরই এই সময়ে একটা সেল রাখা হয় অন্যান্য গাছ যে দামে বিক্রি করা হতো তার থেকে 20-60% অবধি ছাড় রয়েছে তো চলুন আমরা সম্পূর্ণ নার্সারিটা ঘুরি কি কি গাছ বর্তমানে রয়েছে কি তার দাম কত ছাড় আছে সমস্ত কিছুটাই জেনে নেব এবং নার্সারি ওনার মফিজুল দার সাথে অনেক আমরা কথা বলবো নমস্কার মফিজুল বাবু নমস্কার কেমন আছেন দাদা খুব ভালো আছি আচ্ছা নার্সারি তো আমরা সম্পূর্ণ আজকে দেখব সমস্ত গাছ গাছের দাম সমস্ত কিছু দর্শক বন্ধুদের জানাবো তার আগে নার্সারির অ্যাড্রেসটা একটু বলবেন আপনি আমার নার্সারিটা এটা বদরহাট শিয়ালদা থেকে আসলে বনগা লোকাল হাবড়া লোকাল গোবরডাঙ্গা লোকাল ঠাকুরনগর লোকাল ধরে গুমা রেল স্টেশনে নেমে টোটো ধরে বদরহাট ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে অসুবিধা হলে আমাকে ফোন করবে আর রানাঘাট থেকে যদি কেউ আসে রানাঘাট থেকে বনগা বনগা থেকে গুমা রেল স্টেশন ট্রেন আসে পাওয়া যায় আর নামখানা থেকে শিয়ালদা হাওড়া থেকে শিয়ালদা কোনো রকম অসুবিধা হলে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনি আরেকবার বলে দিন নাম্বারটা হ্যাঁ 9143-7495-7486428640333 সাদিয়া নার্সারির চৈত্র সেলের পার্ট ওয়ানের ভিডিওটা ইতিমধ্যেই আমি আপলোড করেছি এখনও পর্যন্ত সাদিয়া নার্সারির পার্ট ওয়ানের ভিডিওটা না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওটা দেখে নিন আর বাকি সমস্ত গাছ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা দাদা ডালিমের কোন ভ্যারাইটি গণেশ ডালিম কোন রয়েছে না ফুল আছে এই চারাটার দাম 40 টাকা 50 টাকা বেচতাম 10 টাকা ডিসকাউন্ট 40 টাকা 40 টাকা আচ্ছা আচ্ছা এটা স্ট্রবেরি পেয়ারা স্ট্রবেরি পেয়ারা এ কিন্তু বড় চারা খুবই বড় চারা স্ট্রবেরি পেয়ারা এই দেখো এই চারাটা আমি 150 টাকা বেচতাম 20 টাকা ডিসকাউন্ট আছে এটা 130 টাকা দাম এখন 130 টাকা এখন 130 টাকা আচ্ছা এটা আবার এই রেট পাতি হিমসাগর ল্যাংড়া এগুলো 25 টাকা পিস 25 টাকা আর ওদিকে কাঁচামাটি আছে 80 টাকা দাম ছিল এখন 60 টাকা পিস 80 টাকা ছিল 60 টাকা তাই তো কাঁচা মিঠে এটা হ্যাঁ এগুলো কলকাতা পাতি লেবু দেখো ওই লেবু ধরে আছে কলকাতা পাতি লেবু ওই একই দাম মানে 120 টাকা চারে 100 টাকা আচ্ছা এই দেখেন ইন্ডিয়ান সিকি মোসম্বি হ্যাঁ পুরো বেটটা আচ্ছা ইন্ডিয়ান সিকি মোসম্বি 50 টাকা পিস দাম ছিল এখন দাম রেখেছি 40 টাকা পিস 40 টাকা পিস আর একটু দেখি দেখুন কত চারা এখানে রয়েছে ইন্ডিয়ান শিকি মোশন এগুলো তাই তো আচ্ছা অল টাইম হাই পিঙ্ক কাটলটার দাম ছিল 150 টাকা এখন 130 টাকা বড় চারা তাই তো এগুলো বড় চারা আর ছোট চারা পিঙ্ক কাটলের দাম আছে 40 টাকা 50 টাকা ছিল 10 টাকা ডিসকাউন্ট দিয়ে 40 টাকা কালো জাম এর দাম ছিল 150 20 টাকা ডিসকাউন্ট 130 টাকা 130 টাকা বড় চারা তাই তো বড় চারা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো হলো কামরাঙ্গা ধরেও আছে দেখেন কামরাঙ্গা কিভাবে ধরে আছে একটুখানি জুম করেন কিভাবে গাছে ধরে আছে এগুলো আমি 150 টাকা বেচতাম এখন 130 টাকা 130 টাকা হ্যাঁ
আচ্ছা এগুলো কি সাদা জাম? হ্যাঁ এগুলো সাদা জাম, সব মুকুলও আছে দেখো, আর ভিতরে ভিতরে সব মুকুলও আছে। এই সাদা জাম 150 টাকা বেচতাম 4 ফুটের চারা, এখন চৈত্র মাসে 20 টাকা ডিসকাউন্ট, 130 টাকা, 130 টাকা রাখছে। হ্যাঁ হ্যাঁ KG 10 কালো জাম, KG 10 তাই তো? পাতলা ধরন হলে 10টা 1 কেজি হবে, একটু ঘন ধরন হলে 15টা 1 কেজি হবে। এই চারাটা আমি বেচতাম 2000 টাকা। এই চৈত্র মাসে বাম্পার অফার এর দাম রেখেছি 1200 টাকা, 800 টাকা ডিসকাউন্ট, 800 টাকা ডিসকাউন্ট, 800 টাকা ডিসকাউন্ট, 1200 টাকা দাম রেখেছি। আচ্ছা KG 10 তাই তো? প্রায় 40% ডিসকাউন্ট জামের উপরে। আচ্ছা দাদা এগুলো রামভুটান কোন ভেরাইটি? 18 বড় রামভুটান। আচ্ছা মানে প্রায় 6 ফুট লম্বা হবে, প্রায় 6 ফুট। আচ্ছা এগুলো আমি 2000 টাকা বেচতাম, 1800 টাকা দাম রাখলাম, এখন রাখছে 1800 টাকা, মানে 200 টাকা ডিসকাউন্ট দিলাম একটা গাছের উপরে। আচ্ছা আসেন। আচ্ছা লাল সবেদা আছে, সাদা সবেদা আছে, সব পেয়ে যাবেন। এটা আবার এই সাদা সবেদা, আমি দেখাই সাদা সবেদা, এসব মাদার গাছ আমি তৈরি করে ফেলেছি, সাদা হবে, কেরাল থেকে আসে। এই সবেদা গুলো মোটামুটি আমি 900 টাকা পিছে দেবো। 900 টাকা দেবেন? 900 টাকা, 1200 টাকা বেচতাম, 300 টাকা লেস, 300 টাকা লেস। এটা তো মিষ্টি গরম চা, মিষ্টি গরম চা। এই দেখেন এই যে এটা কিন্তু ফোর সিজন লঙ্ঘন, ফোর সিজন লঙ্ঘন, 4500 টাকায় পাবে। এটা কিন্তু 5500 টাকা অনেকে বিক্রি করছে ফোর সিজন, একদম। আর এই যে মুকুল ধরে রয়েছে, এটা কিন্তু আবার লাল সবেদা, লাল লাল সবেদাও পাবে, পেয়ে যাবে। আসেন। আচ্ছা এটা কিন্তু রেড সুরিনাম চেরি, রেড সুরিনাম চেরি, রেড সুরিনাম চেরি। আচ্ছা এই চেরিটা আমি 700 টাকা বেচতাম, এখন কেমন দাম রাখছি? এখন রাখছি 100 টাকা ডিসকাউন্ট, 600 টাকা, 600 টাকা। আচ্ছা কাজু বাদাম দেখেন, কাজু বাদাম, কাজু বাদাম মুকুল দেখুন দর্শক বন্ধুরা। হ্যাঁ কাজু বাদামও ছিল, কাস্টমাররা খেয়ে ফেলেছে। আচ্ছা এই কাজু বাদাম রেড, কাজু বাদাম ফুলগুলোও কিন্তু রেড, হ্যাঁ লাল, ফলটাও লাল হবে। এটা আমি 400 টাকা বেচছি, 400 টাকা, এবং চারার হাইট প্রায় 4 ফুট, চারার হাইট ওই 4.5 ফুট হবে। হ্যাঁ আচ্ছা এগুলোও কিন্তু কিং অফ চাকাপাত, কিং অফ চাকাপাত, কিং অফ চাকাপাত, এটাও 300 টাকার আমের চারা আমি বেচতাম। এই চৈত্র মাসে চৈত্র সেলে 50 টাকা ডিসকাউন্ট, 250 টাকা। আর দর্শক বন্ধুরা পাতাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন, একটু রেডিশ ভাব থাকবে এবং পাতাগুলো বড় হবে। কিন্তু N18 রামভুটান, N18 রামভুটান, লোকাল রামভুটান আমার কাছে আছে, আপনারা 400 টাকায় পেয়ে যাবেন। আর N18 রামভুটান আমি বিক্রি করতাম ওই 900 টাকা, 1000 টাকা। চৈত্র সেলের দাম থাকবে 25 এপ্রিল পর্যন্ত, আজকের 18 মাস, 25 এপ্রিল পর্যন্ত ওই এক মাস এর দাম থাকবে 800 টাকা, 800 টাকা রাখবেন। হ্যাঁ 800 টাকা। এরপরে আমরা দেখব অ্যাভোকাডো, তাই তো? অ্যাভোকাডো। আচ্ছা আচ্ছা অ্যাভোকাডো আমি 300 টাকা বেচতাম, এই চৈত্র সালে এক মাসের দাম থাকবে 280 টাকা, 280 টাকা, তাই তো? হ্যাঁ আচ্ছা এগুলো কিউই নাকি? কিউই, পার্সিমন সবই রাখছেন? হ্যাঁ মানে কিউই 250 টাকা আমি বিক্রি করতাম, এই চৈত্র মাসে যে যা নেবে 200 টাকা পিস, 200 টাকা, 50 টাকা ডিসকাউন্ট। আর পার্সিমন? পার্সিমন 400 টাকা বেচতাম, এই চৈত্র মাসে পার্সিমনের দাম থাকবে 350 টাকা, 350 টাকা। আচ্ছা এটা কিন্তু ওই মিসাইল চম্পা জামরুল, আচ্ছা মিসাইল চম্পা জামরুল, যদি কেউ মনে করে দুই একটা ফুল ছাও নেবে, ফুল ছাও দিতে পারবো। এই জামরুলটা প্রায় 2 ইঞ্চি 2.5 ইঞ্চি লম্বা হয়, পুরো লাল, পুরো লাল। হ্যাঁ এই জামরুলটা কিন্তু খেতেও খুব সুন্দর। হ্যাঁ 800-900 টাকা চারা বিক্রি হয়। আচ্ছা এই চৈত্র মাসে আমি এর দাম রাখছি 600 টাকা, 600 টাকা রাখছি, 200 টাকা সেল। হ্যাঁ 200 টাকা ছাড় কম, আবার ওই 25 এপ্রিলের পরে 26 তারিখ থেকে দাম হয়ে যাবে 800 টাকা। দাদা আর একটা গাছ দেখবো সুন্দর গাছ, ওটা সুইট সান্তাল, তাই তো? হ্যাঁ সুইট সান্তাল ফুল এসছে। হ্যাঁ হ্যাঁ সুইট সান্তাল ফুল আসছে। আসেন। কিন্নু কমলা, কিন্নু কমলা, আচ্ছা কিন্নু কমলা কেমন দাম রাখছেন? 150 টাকা পিস, 200 টাকা বেচতাম, এখন 150 টাকা পিস, কিন্তু চারাগুলো 3 ফুট হাইট। আচ্ছা এবং কয়েকটা করে ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ আছে। আচ্ছা এগুলো আশা করি যে সামনের বছরে সব ফল আসবে, বছরে সব ফল আসবে। আচ্ছা এই শর্ট মালবেরি 50 টাকা পিস, 50 টাকা। আরে ছোট মিরাক্কেল, এবারে দেখেন এটা হলো
মুজাফফর লিচু, অরিজিনাল মুজাফফর লিচু, মুজাফফর লিচু সবাই খোঁজ করে তো দাদা? হ্যাঁ একদম খোঁজ করে, প্রচুর প্রচুর চাহিদা, খোঁজ করে প্রচুর চাহিদা, মুজাফফর লিচুতে লিচু ধরে আছে। হ্যাঁ আড়াই তিন ফুট হাইট হবে। তবে একটা কথা বলবো মফিজুল বাবু, এইটুকু প্যাকেটে যদি এই মুকুল আসে এরকম ফল ধরে আমার মনে হয় বড় টবেও লাগানো যায়। বড় টবে মুজাফফর এই যে লিচুর জাতটা এটা কিন্তু টবে হবে, টবে হবে। আর আমার তো ছোট প্যাকেটে ফল ধরেছে, শুধু একটাই কাজ করতে হবে, রস টান করা যাবে না, না না না, জলটা একটু যেন সবসময় থাকে। তবে এই লিচু আমি ধরিয়ে মানুষকে খাওয়াবো। অবশ্যই অবশ্যই আমরা ওয়েট করবো। দেখুন দর্শক বন্ধুরা, প্রত্যেকটা গাছে, হ্যাঁ প্রত্যেকটা গাছে এরকম শুধু মুকুল নয়, ফল সেট হয়ে গেছে, ফল সেট হয়ে গেছে। এটা আমি 200 টাকা বেচতাম, চৈত্র সেলে 50 টাকা ডিসকাউন্ট, 150 টাকা, 150 টাকা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, পাকিস্তানি মালবেরি, পাকিস্তানি লং মালবেরি, পাকিস্তানি লং মালবেরি 250 টাকা বেচতাম, আজ থেকে 200 টাকা দাম, 200 টাকা রাখছি, 50 টাকা লেস, 50 টাকা লেস। আচ্ছা আর ওই থাই সেমেন্ট ভিয়েনা রেগুনো তো আমি বললাম, বলে দিলেন সব 15 টাকা, তাই তো? আচ্ছা ডালিম দেখেন, এটা আবার গণেশ বড় চারা। আচ্ছা পুরো ফল ধরে রয়েছে না, প্রত্যেক গাছে ফল ধরে আছে, গণেশ ফল ধরে রয়েছে। এই গণেশ ডালিম আমি 100 টাকা বেচতাম, ফল ধরা গাছ চৈত্র মাসে 80 টাকা পিস, 80 টাকা লাগছে গণেশ ডালিম। আচ্ছা এই পাশে এগুলো সাদা জাম নাকি? সাদা জাম, এই সাদা জাম তো সব ফুল ধরে আছে, ওদিকে অনেক সাদা জাম ফুল ধরে রয়েছে। এটা আমি 50 টাকা পিস বেচি চৈত্র মাসে, চৈত্র সেলে 10 টাকা ডিসকাউন্ট, 40 টাকা, 40 টাকা লাগছে। হ্যাঁ আর এটা এপ্রিকট, এপ্রিকট, হ্যাঁ এপ্রিকটের দাম আছে 200 টাকা, আমি বেচতাম এখন 180 টাকা, 180 টাকা। হ্যাঁ আসেন দাদা, এগুলো পেঁপের চারা, তাই তো? পেঁপের চারা 5 টাকা পিস, 5 টাকা পিস রাখছি। হ্যাঁ আমার নিজের গাছের দানা দিয়ে চারা তৈরি করেছি। আচ্ছা হ্যাঁ মানে একবার ফ্রি দেবো, তার জন্য 5 টাকা দাম করেছি, 5 টাকা খুব ভালো জাতের, মানে 4 কেজি 5 কেজি করে ওজন হয় এক একটা। হ্যাঁ আমার বাড়ি 19টা গাছ আছে, মানে পেঁপে দানাও আছে, আপনি কিছু নিয়ে যাবেন দানা, বাড়ি গিয়ে চারা তৈরি করে নেবেন। আচ্ছা তাহলে দাদা এই পেঁপেগুলো তো বাণিজ্যিক ভাবে চাষ করা যায়, বাণিজ্যিক ভাবে বিশাল লাভ। আমি কিছুদিন আগে একটা গেছিলাম একটা বাগানে, 4-5 কেজি পেঁপে ধরে রয়েছে, এক একটা পেঁপের সাইজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এটা হলো, এটা পিঙ্ক কাঁঠাল দেখো, 8 ইঞ্চি গোব্যাগে পিঙ্ক কাঁঠাল ধরে আছে, 8 ইঞ্চি গোব্যাগে পিঙ্ক কাঁঠাল ধরে আছে, মানে কেউ ভাবতে পারবে না। আচ্ছা দারুণ 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 না একদম। এবং অনেক দর্শক বন্ধুরা জিজ্ঞাসা করেন যে গ্রো ব্যাগে করা যাবে কিনা কাঁঠাল, এই তার প্রমাণ। এই তো মানে গ্রো ব্যাগে আমি এই উঁচু করে ধরছি, এই শিকড়ও নেই, শিকড়ও নেই। এই চারা তো রাখছেন দাদা, দেখালেন তাই তো? হ্যাঁ হ্যাঁ এই চারা তো আছে, ওই তো 130 টাকায় চারা দিচ্ছি। আচ্ছা এই এই কাঁঠালের চারা গুলো তাই না? 130 টাকা। হ্যাঁ দাদা এগুলো কামরাঙা তাই তো? মিষ্টি কামরাঙা। আচ্ছা মিষ্টি কামরাঙা 50 টাকা দাম ছিল, চৈত্র সেলে 10 টাকা লেস করেছি, এর দাম 40 টাকা, 40 টাকা রাখছি। হ্যাঁ 40 টাকা। এটা আবার এও একটা লঙ্ঘন, লঙ্ঘন ডায়মন্ড লিভার, ডায়মন্ড লিভার তাই তো? ডায়মন্ড লিভার এটা বড় চারা, ডায়মন্ড লিভার আপনার দাম পড়বে 1500 টাকা পিস, 1500 টাকা। কিন্তু 5 ফুটের চারা, 5 ফুটের চারা। আচ্ছা এখানে আছে বাবু ঘোষা নাশপাতি, বাবু ঘোষা নাশপাতি, এই নাশপাতিটা আমি 200 টাকা বেচতাম, চৈত্র মাসে ছেল দিচ্ছি, তার কারণে 20 টাকা ডিসকাউন্ট আছে, 180 টাকা দাম, 180 টাকা। এটা কিন্তু করসল, করসল হ্যাঁ টক আতা তাই তো? হ্যাঁ টক আতাও বলে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই করসল 100 টাকা, 100 টাকায় লাগছে। বুনাই কিং, আচ্ছা বুনাই কিং আম কেমন দাম রাখছেন এগুলো? 300 টাকা দাম ছিল, এখন আমার কাছে আছে 250 টাকা পিস, 50 টাকা ডিসকাউন্ট, 250 টাকা বুনাই কিং। আচ্ছা এই আমের সম্বন্ধে যদি একটু বলি, এটা অনেক বড় সাইজের হয়। হ্যাঁ বড় সাইজ, বুনাই কিং বড় সাইজ। এটা আবার কিউ যাই, কিউ যাই, কেউ যাই, আচ্ছা কেউ যাইও 300 টাকা দাম ছিল, 50 টাকা ডিসকাউন্ট। এর আগের বার রংধনু গার্ডেন এই আমটি টেস্ট করেছিল তাই না? অসাধারণ খেতে, কালারফুল আম, ঠিক ঠিক ঠিক, অবশ্যই বাগানে রাখবেন। আচ্ছা কেউ যাই, এই 300 টাকা দাম ছিল, এখন 250 টাকা, 50 টাকা ডিসকাউন্ট, 50 টাকা ডিসকাউন্ট। আচ্ছা মিয়াজাকি, মিয়াজাকিটা ওখানে ফেলে আসলাম। আচ্ছা মিয়াজাকি আমার কাছে যেগুলো আছে 450 টাকা দেবো, মিয়াজাকি গুলো 450 টাকা, 450 টাকা। এটা টক মিষ্টি কুলের চারা, টক মিষ্টি কুলের চারা, টক মিষ্টি কুল গতবারে আমি বিক্রি করেছিলাম, অনেকের ছাদে হয়েছে এবার, ওই 25-30 গ্রাম ওজন। আমি নিজে খেয়েছি দাদা, আপনি নিয়ে গেছিলেন আমাকে আপনার টক মিষ্টির কুলের বাগানে কিছুদিন আগে, মনে হচ্ছে অসাধারণ টেস্ট, কিন্তু 25-30 গ্রাম ওজন একদম। কিন্তু এবারে আবার নতুন এসছে আমার কাছে আছে এই চারা প্রচুর, এটা আমি 80 টাকা বিক্রি করছিলাম, আর কুলের একটা একটা কুলের ওজন হবে মিনিমাম 80 গ্রাম, মানে 60 গ্রাম 80 গ্রাম, খুব কম হলে 50 গ্রাম, এই কুলের ওজন হবে, 100 গ্রাম হবে একটা দুটো। আচ্ছা এই কুলটা আমি 80 টাকা পিস বেচতাম,
চৈত্র সেলে 30 টাকা দাম কমিয়েছি 50 টাকা পিস। আচ্ছা টক মিষ্টি যে যাচ্ছে ছিল তার থেকে এটা বড়? হ্যাঁ বড় হবে, বড় হবে। পারলে একটা চারা নিয়ে যাবেন আমার থেকে। অবশ্যই নিয়ে যাব। নিয়ে বাড়ি বসিয়ে রাখবেন। আচ্ছা তার পাশে কিছু আঙ্গুরের চারা দিচ্ছি না? আঙ্গুরের চারা? হ্যাঁ আঙ্গুরের চারা 50 টাকা পিস। 50 টাকা পিস। আচ্ছা এই আমার এই ছোট ভাই ময়নুর এই আমলুকের চারা দিল ওদিক দিয়ে। আচ্ছা আমলুকি এটাও লাল আমলুকি? হ্যাঁ লাল আমলুকি 70 টাকা পিস, এখন 50 টাকা। 50 টাকা নিচ্ছেন। এটা সেই কেজিটেন? হ্যাঁ হ্যাঁ তাই তো, কেজিটেন কালো জাম। আচ্ছা এটা কিন্তু ভিক্স তুলছি। ভিক্স তুলছি? ভিক্স তুলছি। কেমন দাম রাখছেন এগুলো? এর দাম 15 টাকা পিস। 15 টাকা। আচ্ছা এটা কিন্তু পিস ফল? আচ্ছা পিস ফল, পিস ফল 200 টাকা বেচতাম, চৈত্র সেলে 50 টাকা ডিসকাউন্ট। আচ্ছা 150 টাকা পিস। 150 টাকা নিচ্ছি। আলু বাকরাও 150 টাকা, মানে আলু বাকরা বেচতাম আমি 140 টাকা করে, এখন আসলে 130 টাকা পিস আলু বাকরা। আচ্ছা এটা কিন্তু আমরা, আমরা প্রত্যেক গাছে মুকুল আছে দেখেন, থাই অল টাইম, থাই অল টাইম। হ্যাঁ থাই অল টাইম আমরা প্রত্যেকটা গাছে। শীতকাল তো একটু পাতা কম আছে, একদম নতুন নতুন করে এখন পাতা ছাড়বে। আমি 160 টাকা বেচতাম, 20 টাকা ডিসকাউন্ট আছে, এখন নিলে 140 টাকা পিস। আচ্ছা প্রত্যেকটা দেখুন গুটি ধরে গেছে, প্রত্যেকটা গুটি ধরে গেছে। থাই আম এটা ল্যাংচা ছবেদা? ল্যাংচা ছবেদা? হ্যাঁ ল্যাংচা ছবেদা। কেমন দাম রাখছেন এটা? আমি 130 টাকা বেচতাম, 10 টাকা ডিসকাউন্ট, 120 টাকা পিস এটা। 120 টাকা? হ্যাঁ চৈত্র মাসে। আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু চৌসাম, চৌসাম ইউপি, সেই চৌসাম তাই না? ইউপির চৌসাম। আচ্ছা এই আমটা 120 টাকা পিস। 120 টাকা, অসাধারণ এক আমের ভ্যারাইটি, খেতে যেমন সুন্দর তেমনই লেট ভ্যারাইটি। আর এটা হলো, এটা হলো চায়না কমলা। চায়না কমলা? চায়না কমলা এটা আমি 30 টাকা বেচতাম, 80% টক, 20% মিষ্টি। আচ্ছা চায়না কমলা এই কমলাটা এখন 20 টাকা পিস। 20 টাকা দিচ্ছি, 10 টাকা ডিসকাউন্ট আছে, 30 টাকা মাল 20 টাকা। আচ্ছা না অনেকে বলে যে একটু টক কমলা থাক আমার বাড়িতে। হ্যাঁ দেখতে চমৎকার লাগে, প্রচুর ধরে। এগুলো ব্যানানা ম্যাঙ্গো? ব্যানানা ম্যাঙ্গো, এই ব্যানানা ম্যাঙ্গো দাম ছিল 100 টাকা পিস, 20% ডিসকাউন্ট দিয়ে এখন দাম করেছি 80 টাকা পিস। 80 টাকা? ডাইরেক্ট গাছে ডিসকাউন্ট দিচ্ছি কিন্তু, ও মানে অনেক বন্ধু আছে সাত বাঙালির বন্ধু যে ডিসকাউন্ট কই পেলাম না তো, কিন্তু 100 টাকার চারা 80 টাকা নিচ্ছি। 100 টাকা নিতেন, এখন 80 টাকা? এখন 80 টাকা, এটাই ডিসকাউন্ট। দর্শক বন্ধুরা আমও ধরে গেছে, আর যাদের বাড়িতে ব্যানানা কাটিমন নেই অবশ্যই তাদেরকে বলবো ব্যানানা কাটিমন ছাদ বাগানে রাখতেই হয়। কাটিমন চারা দুই চারটে নিয়ে আসলে বল, এই কাটিমন আমের চারা 50 টাকা দাম ছিল, এখন 40 টাকা পিস, 40 টাকা ডিসকাউন্ট, মানে চারাই চালাতে। আর পার্সেন্টেজে গেলে 20% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট আসেন। আচ্ছা ব্যানানা আম তো দেখালাম, ব্যানানা আমের মানে ফলনটা দেখাই। আচ্ছা একটু মাদার গাছগুলো দেখবো, আর মফিজুল বাবু ম্যাক্সিমাম সমস্ত চারাই এই আমের ভ্যারাইটি গুলো মাদার গাছ থেকে করেছেন। একটা ছবি করে দাও তো, এসো দেখুন দর্শক বন্ধুরা আমের ফলন দেখুন চমৎকার। এটা সব, এটা ব্যানানা ম্যাঙ্গো? হ্যাঁ এটা ব্যানানা ম্যাঙ্গো। থকাই ফলন দেখুন, এক একটা থকাই আঙুরের মতো ধরে রয়েছে, চারটে পাঁচটা করে প্রত্যেকটা থকাই আম ধরে রয়েছে। যেটা সূর্য সানলাইট পড়বে সেটা হবে রেড, রেড পাতার ভিতরে থাকলে হবে ইয়েলো, ইয়েলো। আর আমার কিছু নার্সারি বন্ধু আছে, মানুষ ঠকাচ্ছে বলছে এটা ইয়েলো এটা রেড, না রেডটার দাম 200 টাকা, ইয়েলোটার দাম 100 টাকা। আমি কিন্তু রেড আর ইয়েলো একই জাত, একটাই জাত, একদম 80 টাকাতে পাবে মাত্র। নিজস্ব মাদার গাছ থেকে শিয়ন নিয়ে গ্রাফটিং করা হচ্ছে তাই তো মফিজুল বাবু? এর আগের বার আমি এসে দেখেছিলাম গ্রাফটিং, চারা গুলো বড় হয়ে গেছে। আচ্ছা এগুলো কোন ভ্যারাইটি? দার্জিলিং কমলা? দার্জিলিং কমলা 40 টাকা দাম ছিল, আজ থেকে দাম থাকলো 5 টাকা ডিসকাউন্ট, 35 টাকা, 35 টাকা। সাধুকি কমলা 35 টাকা? সাধুকি কমলা ওই বেডে আছে, আড়াই কেজি দু কেজি আড়াই কেজি করে কিউ যাই, কিউ যাই ভালো একটা আম।
মানে এখনই কেমন সেলাম্বা হয়েছে দেখো, কেউ যাই আর একটু আগে কেউ যাই চারা দেখিয়েছি, 300 টাকা বেচতাম, ডিসকাউন্ট 50 টাকা করেছি। আচ্ছা আর দাদা, আর চারাগুলো কি এই আপনার মাদার প্ল্যান্ট থেকেই করা? আমার তো মাদার 5 বিঘা জমিতে আমের মাদার, আমার এই গাছের শান কেটেই আমি চারা মানি। আচ্ছা, কোনো অসুবিধে নেই, 5 বিঘা আমের মাদার। অবশ্যই দর্শক বন্ধুদেরও বলবো কিউজাই আম একটা, এটা একেবারে নতুন, মানুষকে ভাবতে হবে না আমটা নিয়ে। দেখেন সব গাছে মুকুল আছে, আমদের আছে ম্যাক্সিমাম গাছে মুকুল আছে। এই আমটা কিন্তু কানন ভোগ, আমি কানন ভোগ 250 টাকা বেচতাম। আচ্ছা, 20 টাকা ডিসকাউন্ট দিলাম, 230 টাকা পিস। এবং এই আমটা আমার খুব বাড়ির কাছেই, আমি প্রথম টেস্ট করেছিলাম, অসাধারণ অসাধারণ। তো এবারে আপনার বাড়ির কাছে যে আমটা আছে, চারাটা কিন্তু খুব ছোট 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 ছিল, আর দামও ওখানে একটু কম আছে। হ্যাঁ, কিন্তু আমার চারাগুলো দেখেন, চার কিন্তু অনেক দর্শক বন্ধু আছে যারা আমাকে ফোন করেন, কলকাতা থেকে এত দূরে যাওয়া সম্ভব নয়, তাদের জন্য এই সাদিয়া নার্সারি রাখছে। এবং আপনাকে আরেকটা ধন্যবাদ জানাবো, এই কানন মুকুল সহ দিচ্ছেন, প্লাস কানন ভোগ আমকে কানন ভোগ আম বলে বিক্রি করছেন, অনেক জায়গাতে এই আমটার নাম চেঞ্জ করে দিচ্ছে। এটা সত্যি কথা বলছি, আমার দেখে প্রচন্ড খারাপ লাগে না, আমার কানন ভোগ কানন ভোগ। এবং দর্শক বন্ধুদের বলবো, কানন ভোগ আম নিতে চাইলে অবশ্যই সাদিয়া নার্সারিতে আসবেন, এসে চারা সংগ্রহ করবেন, সঠিক ভ্যারাইটি। বাড়ি 11 এটা অল টাইম হচ্ছে, তাই না? হানি ভাঙা কিন্তু 300 টাকা দাম, আমি 50 টাকা ডিসকাউন্ট করে 250 টাকা। আর এটা বাড়ি 11 অল টাইম হয়, 100 টাকা দাম ছিল, মানে 20% ডিসকাউন্ট দিয়ে এর দাম হয়েছে 80 টাকা। 80 টাকা রাখছি। এগুলো কুলের কোন ভ্যারাইটি দাদা? এটা কুলের নতুন ভ্যারাইটি, এই কুলটা ছোট চারা, এই কুলের চারাটার নাম হলো বিলেতে কুল নারকেলে কুল। আমরা ছোটবেলায় আজ থেকে 20 বছর আগে মাঝে মাঝে দু একটা বাড়িতে দেখা যেত, কিন্তু 15 বছর ধরে বিলেতি আর নারকেলে কুল সারা পশ্চিমবাংলার থেকে যেন আউট হয়ে গেছে একদম। কিন্তু আমি ওই আউট হওয়া জিনিস দীর্ঘ 35 দিন পরিশ্রম করে সংগ্রহ করে আবার চারা তৈরি করেছি। আচ্ছা, কদিন আগে 80 টাকা পিস বেচতাম চৈত্র সেলে, বিলেতে কুল এবং নারকেলে কুল 50 টাকা পিছিয়ে আপনারা পাবেন, 50 টাকা দিচ্ছি। হ্যাঁ, আসেন, আরো কুলের চারা আছে আমার এখানে, দেখুন দর্শক বন্ধুরা প্রচুর কুলের ভ্যারাইটি আছে, প্রচুর কুলের চারা, যত চাইবেন পেয়ে যাবেন। মিস ইন্ডিয়া কুলের চারার দাম আছে 15 টাকা আজকের পর্যন্ত আমি বেচেছি, কিন্তু ভিডিও শুরু করেছি আজ থেকে, আজকে 18 তারিখ, আজ থেকেই আমি এই কুলটা 12 টাকা দাম, 12 টাকা দেবেন, 3 টাকা লেস। আচ্ছা, এটা আবার বলসুন্দরী কুল। প্রচুর চারা এখানে রয়েছে এই পিঙ্ক জামরুলের। দাদা, সুপুরির কোন ভ্যারাইটি? সুপুরি, আসাম সুপুরি আমি বিক্রি করতাম 15 টাকা, কিন্তু চৈত্র সেলে 3 টাকা দাম কমিয়েছি, এর দাম হয়তো 12 টাকা পিস, 12 টাকা রাখছে, 12 টাকা। আর এর বৈশিষ্ট্য বড় বড় হবে, বড় বড় হবে এবং ছোটবেলায় ফল হবে। এটা কিন্তু এই দেখেন, এটা আবার কিউ যাই আম, এই দেখুন। আচ্ছা, আসেন, সাইজ আস্তে আস্তে আসছে। আচ্ছা, এটা কিন্তু আবার বাড়ি ফোর আম, দেখুন দর্শক বন্ধুরা সব আম ধরেছে। এবং শুধু দেখাবো না, আম পাকলে অবশ্যই আমরা এই নার্সারিতে এসে আম টেস্ট করবো। কালাপাতি ছবেদা গাছগুলো দেখেন কিভাবে ছবেদা হয়েছে, কালাপাতি ছবেদা দেখুন দর্শক বন্ধুরা সব গাছে, প্রত্যেক গাছে ছবেদা হয়ে গেছে, এরকম ছবেদা ধরে রয়েছে। মফিজুল বাবু, এগুলো কোন ভ্যারাইটি? এগুলো বাড়িয়ন সিকিমালটা, বড় চারা, বড় প্যাকেটে আছে, ছাদের প্যাকেটে আছে। আচ্ছা, এরকম ফুল আছে, তাই না? এরকম সব ফুল আছে। এই চারাগুলো আমি বেচতাম 80 টাকা পিস, 100 টাকা পিস, চৈত্র সেলে চারাগুলো দিচ্ছি 70 টাকা পিস, 70 টাকা দিচ্ছি, 70 টাকা পিস চৈত্র সেলের দাম। এই সাদিয়া নার্সারিতে যে দাদা ভাইয়ের হাতেই সমস্ত গাছের গ্রাফটিং হয়, সেই দাদা ভাইয়ের সাথে একটু কথা বলে নেব। দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম শুভঙ্কর মণ্ডল। আচ্ছা, আর একজন দাদা ভাইও আছে বর্তমানে, দাদা বোধহয় খেতে গেছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো এটা কোন গ্রাফটিং চলছে, কি গাছ এখন চলছে? কাঠিমন
কাটিমন একটু আগে চলছিল মাঠে, আজকে নিম্নচাপের জন্য এখানে দেখানো হচ্ছে, মাঠে দেখাতে পারলাম না, তার জন্য অল্প দু চারটে এনে দেখানো হচ্ছে। আচ্ছা, একটা একদম ফ্রেশ কাজ, একদম প্রথম থেকে একটা করে আমাদের দর্শকদের একটু দেখান। অবশ্যই অবশ্যই দেখাচ্ছি। আর যারা দেখছেন সমস্ত দর্শক বন্ধুদেরকে বলবো, এরকম গ্রাফটিং করছে নিজের নার্সারিতে, এরকম জায়গা থেকে গাছ পারচেজ করার চেষ্টা করবেন। এটা আটিরাম তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে দানারাম। আচ্ছা, সবাই আটিরাম বলে দানারাম বলে। এটাকে কেটে নিই, প্রথমে একটা গ্রুপ কেটে নিলাম। আচ্ছা, এই আমাদের যে কাঠিমনে যে দু তিন দিন আগে পাতাগুলো ভাঙা থাকে সেটা দিয়ে এই সেলটা বার করে নেব। মাদার গাছ থেকে সব ডাল কাটা তাই না? এগুলো কি কোন জাত? সব কাঠিমন। আচ্ছা, এগুলো তো তোমরা নিজেরাই করো তাই না? আচ্ছা ভাই, তোমার নাম নামটা বলো একটু। আমার নাম মইনুল ইসলাম। মইনুল ইসলাম, আচ্ছা। আচ্ছা, একটু শুভঙ্করের কাছে আরেকটু আসবো। এটা আটি তাই তো? আটি দাম। এটা আটি দাম। এটা জাস্ট ছালটা তুলে নেওয়া হলো তাই, একটু ধীরে ধীরে দেখো। হ্যাঁ হ্যাঁ, দেখুন এই অল্প করে একটুখানি ছালে ছালে গ্রুপটা কেটে নিলাম। আচ্ছা, কাটার পরে এই যে শাইন যেটা বলে এটা কি মিডিল মিডিল করে মানে হাফ হাফ করে কেটে নিয়ে এই গ্রুপে দিয়ে দিলাম। একদম সেম সেম গ্রুপ থাকবে। ভি গ্রাফটিং করতে হবে? হ্যাঁ, ভি গ্রাফটিং। শুধুমাত্র ছালটা নিতে হবে না, এর সাথে কাস্টল অংশ একটু নিতে হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। নিয়ে উপর থেকে জড়ি দিতে কতদিন রাখতে হবে? এটা মোটামুটি 15-16 দিন রাখতে হবে। আচ্ছা, তারপরে আপনি আপনি ফুটে চলে যাবে। আমরা এক দাদা ভাইকে পেয়েছি, দাদা ভাইয়ের সাথে একটু কথা বলে নেব। দাদা ভাই নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো আছি। আর কোথা থেকে আসছেন? কন্যাগড় থেকে আসছি। আপনার নামটা? চন্দন। আচ্ছা, এই সাদিয়া নার্সারিতে কতদিন ধরে আসছেন? আমি এই নিয়ে প্রায় 5th বার এলাম এখানে। আচ্ছা, কন্যাগড় থেকে এত দূর আসছেন, মাঝে প্রচুর নার্সারি ফেলে এসছেন, তো কেন এই মাঝে নার্সারি গুলো ছাড়া এই সাদিয়া নার্সারি ডিফারেন্স কোথায়? কারণ আমার ছাদে প্রায় 60 রকমের গাছ আছে, ওর মধ্যে যা আগে কিনেছি প্রায় মিনিমাম 50% নকল, মানে আমি যে এক্সপেকটেশন করেছিলাম ওই গাছ নয় এগুলো। এবার আমি জবে থেকে এইসব জায়গায় আপনাদের ইউটিউব দিয়ে আমি সব খোঁজ পেয়েছি। এবার মফিজুল্লাহর কাছ থেকে যখন এলাম, আমি মফিজুল্লাহর কাছ থেকে প্রায় এখন অবধি 25 গাছ নিয়েছি, 25 মধ্যে হয়তো 10 ফল এসছে কিন্তু অথেন্টিক। এই একটিমাত্র কারণে এদিকে আসা। এছাড়া আর আর প্রাইস প্রাইসের কথা তো না বললেই হয়, মানে হেল হ্যান্ড হেভেন ডিফারেন্স আছে অন্যদিকে। তাহলে বলতে চাইছেন যে সঠিক ভ্যারাইটি সাথে দামটাও রিজনেবল, যে কেউ নিতে পারে, যে কোনো মানুষই এখানে এসে নিজের ভাবছে একটা বাজেট নিয়ে আসবে 10 গাছের, সেই বাজেটেই ওর 20 হয়ে যাবে গাছ। এই হলো ব্যাপার। কারণ একটা নার্সারি সম্পূর্ণভাবে এক্সপ্লোর করতে হলে শুধু আমাদের মুখে নয়, অনেক সময় রিল আর রিয়েলের মধ্যে ডিফারেন্স থাকে। আপনাদের মূল্যবান রিভিউটা অত্যন্ত প্রয়োজন একটা নার্সারিকে সম্পূর্ণ রিভিউ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আজকের এই সাদিয়া নার্সারির ভিডিও কেমন লাগলো, গাছগুলো কেমন লাগলো, কালেকশন কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর এই সাদিয়া নার্সারির মফিজুল্লাহ শুধুমাত্র যে নার্সারি করেন তা না, এখানে দাদা অনেক সমাজ কল্যাণ কিছু কাজও করে থাকেন। এখানে যেমন যে পোস্টারের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, কোথাও যদি ব্লাড ডোনেশন ক্যাম্প হয় দাদা সেখানে ফ্রিতে সবাইকে গাছ দেন যারা ব্লাড ডোনেট করেন। তো অথেন্টিক ডকুমেন্ট আপনারা যদি এই সাদিয়া নার্সারিতে দেখান তাহলে সবাইকেই ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য ফ্রিতে গাছ দেওয়া হবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে। নমস্কার।